একেই বলে ভাগ্যের পরিহাস। বাবা মারা গিয়েছে দু বছর আগে, মার মৃত্যু হয়েছে মাস দেড়েক আগে। বর্তমানে তিনটি শিশু কুদ্দুস আলম, কাশ্মীরা এবং রৌনক অনাথ হয়ে পড়েছে। বাবা মা হারানো অনাথ তিন শিশুকে এখন দেখাশোনা করছেন প্রতিবেশীরাই। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোখরপাড়া এলাকা থেকে উঠে এলো এমনই চিত্র। গ্রামবাসীরা জানিয়েছেন, এই তিন শিশুর বাবা দু বছর আগে অসুস্থ অবস্থায় মারা যান, মাস দেড়েক আগে তার মাও অসুস্থ অবস্থাতেই মারা যায়। তিনজনের মধ্যে যে বড় তার বয়স 5 থেকে 6 বছর, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে যায়। যদিও সে শারীরিকভাবে সক্ষম নয়, বাকি দুজনই কন্যা সন্তান, যাদের একজনের বয়স 2 থেকে 3 এবং অপরজন 4 থেকে 5 বছরের। সারাদিন গ্রামে খেলাধুলো করেই কাটে তাদের, প্রতিবেশীদের কাছেই খাবার দাবার খায়, আর রাতের বেলা পাশের গ্রামে মামার বাড়িতে ঘুমোতে যায়। এভাবেই দিন গুজরান করছে তিনটি বাচ্চা। এমতো অবস্থায় প্রতিবেশীরা সরকার কিংবা কোনো সহৃদয় ব্যক্তির কাছে এই অসহায় তিন শিশুর জন্য সহায়তার দাবি জানিয়েছেন। ভবিষ্যৎ ভালো হয় এটার জন্য আপনাকে অনুরোধ করছি আমরা, আপনি একটু দয়া করে এই বাচ্চাগুলোকে একটু নিশ্চয়ই দেখার মতো এরকম কাজ হয় সেইভাবে আপনারা করে দিন, অনুরোধ দিন। কিভাবে মারা গিয়েছিল এদের বাবা মা? বাবা আগে রোগ হয়েছিল একটা। কতদিন আগে মারা গিয়েছিল বাবা? 2 বছর আগে মারা গিয়েছিল। এবং মা? এই মা 40 দিন পার হলো। আচ্ছা, কিছুদিন আগে। এরা 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 সারাদিন করে কি খুবই ছোট? খুবই ছোট মেয়েটা, ওই দুজন এখানে বাড়িতেই থাকে। রাতের বেলা কোথায় থাকে? রাতের বেলা মামার বাড়িতে নিয়ে যায়। কি চান এখন আপনারা? বলছি বাচ্চাগুলোর যেখানে ভবিষ্যৎটা ভালো হয় এর জন্য আপনাকে খবর করলাম। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত প্রধান মেহবুব আলমের সাথে। এই বাচ্চাদের জন্য যথাসাধ্য সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ব্যাপারটা যে ঘটনাটা শুনেছি কিছুদিন আগেই, আমার জানা ছিল না। ঈদের নামাজের আমাদের ঠিক ঈদুল ফিতরের নামাজের 3-4 দিন আগে একজন টোটো চালক ওর রিলেটিভের মধ্যে মামা হয় বাচ্চাগুলো, ও হঠাৎ নিয়ে আসলো আমার কাছে যে দাদা এরকমের ব্যাপার, এই বাচ্চা তিনটা আছে, এর মাও নেই বাবাও নেই। তো আবার আমি জিজ্ঞাসা করলাম বাড়িটা কোথায়, বললো যে পোখরপাড়া, আর বাবার নামটা কি যেন বলেছিল, নামটা এখন আমার মনে নাই। তখন আমি পঞ্চায়েতে মাটিকুণ্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে যতটা সহযোগিতা করবার আমি করেছিলাম, প্লাস আমি ওই মামাটাকে বলেছিলাম ভাই ঠিক আছে মাঝে মাঝে তুই আমার কাছে নিয়ে আসিস, আর বাচ্চাটা যেহেতু কেউ নাই, ওই অনাথ, বাবা নাই মাও নাই কেউ নাই, তো যতদিন তুই আছিস পাশে, যতদিন বাচ্চাগুলো বড় হচ্ছে না তুই ওর পাশে থাকিস, আর যতটা লাগে মাটিকুণ্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হোক বা আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে হোক, আমি যতটা পারবো বাচ্চাগুলো সহযোগিতা করবো। কুলিক টিভির পক্ষ থেকেও সকলকে এই অনাথ তিন শিশুকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।